সুখ ছুঁয়ে গেলে ভাবি এ যেন হঠাৎ বৃষ্টি। বাংলা সিনেমার মূল আকর্ষণ হচ্ছে গান। বলা হয়ে থাকে গান হিট তো সিনেমা হিট। আর যে সকল সিনেমার গান জনপ্রিয় হয় সেসব সিনেমার অভিনয় শিল্পীরাও দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয় যুগের পর যুগ ধরে। তেমনই প্রিয়াঙ্কা ত্রিবেদী হঠাৎ বৃষ্টি ও সাথী সিনেমায় জনপ্রিয় গানের বদৌলতে বাঙালি দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন দখল করে নিয়েছিলেন। তবে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় তিনি বাংলা সিনেমায় অভিনয় ছেড়ে দেন। প্রিয়াঙ্কা ত্রিবেদী জনপ্রিয়তার তুঙ্গে থেকেও কেন বাংলা সিনেমা ছেড়ে চলে গেলেন সেসব অজানা বিষয়ে জানব আজ। প্রিয়াঙ্কা ত্রিবেদীর জন্ম পশ্চিমবঙ্গের কলকাতায়। যদিও তার মা পশ্চিমবঙ্গের হলেও বাবা ছিলেন উত্তরপ্রদেশের। তার ছোটবেলার বেশিরভাগ সময় কেটেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে। প্রিয়াঙ্কা ত্রিবেদীর ছোটবেলা থেকেই মডেলিং এর প্রতি ঝোঁক ছিল, যে কারণে তিনি কলকাতার একটি কলেজ থেকে ডিগ্রি শেষ করেই 1990 সাল থেকে ব্রিটানিয়া, ওরিয়েন্ট ইলেকট্রনিক এবং পিলসবারির মতো ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেন। বিজ্ঞাপন চিত্রে কাজ করতে গিয়ে তার পরিচয় হয় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সুচন্দার সাথে। সুচন্দা প্রিয়াঙ্কার অভিনয়ে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তার পরিচালিত সবুজ কোট কালো চশমা সিনেমায় প্রধান নায়িকা চরিত্রে প্রিয়াঙ্কাকে অন্তর্ভুক্ত করেন। আর এভাবেই 1996 সালে সবুজ কোট কালো চশমার মাধ্যমে বাংলা সিনেমা পেয়ে যায় লাবণ্যময়ী, অপূর্ব সুন্দরী, প্রিয়াঙ্কা ত্রিবেদীর মতো সু অভিনেত্রী। দর্শক, আপনারা হয়তো জেনে থাকবেন প্রিয়াঙ্কা ত্রিবেদীর প্রথম অভিনীত সিনেমা হঠাৎ বৃষ্টি, কারণ উইকিপিডিয়া সহ সকল বিশ্বাসযোগ্য তথ্য সেটাই বলছে। বাস্তবতা হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিবেদীর প্রথম সিনেমা সবুজ কোট কালো চশমা 1996 সালে মুক্তি পায়। অপরদিকে 1998 সালে প্রিয়াঙ্কা ও ফেরদৌস অভিনীত হঠাৎ বৃষ্টি সিনেমাটি মুক্তি পায়। সিনেমার গানগুলো এতটাই জনপ্রিয় হয়েছিল যে প্রিয়াঙ্কা ও ফেরদৌস দুজন দুই বাংলায় জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন। সোনালী প্রান্তরে ভ্রমরারে গুঞ্জরে। একই বছর প্রিয়াঙ্কার মুক্তি পায় আরো একটি বাংলা সিনেমা রক্তের দোষে। তবে হঠাৎ বৃষ্টির তুমুল সাফল্যের কারণে প্রিয়াঙ্কা ত্রিবেদী হাতে পেয়ে যান সৌতেলা, মুজে মেরা বিবিচ্ছে মিলাও এর মতো হিন্দি সিনেমা ও কথা কহিবা মো মাথা সিন্দুরা উড়িয়া সিনেমা। যদিও হিন্দি ও উড়িয়া সিনেমাগুলো সফল না হলে প্রিয়াঙ্কা ত্রিবেদী 2001 সালে আবার ফেরদৌসের সাথে চুপি চুপি সিনেমায় অভিনয় করেন। একই বছর প্রিয়াঙ্কা অভিনয় করেন তেলুগু সুরি ও রাজ সিনেমায়। রাজ সিনেমায় তার সহশিল্পী ছিলেন কন্নড় সিনেমার সুপারস্টার উপেন্দ্র রাও। এই সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি উপেন্দ্রের সাথে প্রেমে জড়িয়ে পড়েন, যে কারণে প্রিয়াঙ্কা সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে ঝুঁকে পড়েন। প্রিয়াঙ্কা হৃদয় মিড়িত হাগে, যার ফলে বাংলা সিনেমার বদলে তিনি কন্নড়, কোটিকুপ্পা, এস2, হিন্দি, দুর্গা, গুরু, মহাগুরু, তামিল, রাজ্যাম ও রাজা এর মতো সিনেমায় অভিনয় করেন। যদিও প্রিয়াঙ্কা ত্রিবেদী 2001 সালে নবাগত জিতের সাথে সাথী সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলে তা ফিরিয়ে দিতে পারেনি। 2002 সালে সাথী মুক্তি পেলে এর গানগুলো এতটাই দর্শকপ্রিয়তা পায় যে কারণে সিনেমাটি ভারতীয় বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম সুপারহিট সিনেমাটি হয়ে যায়। যে কারণে প্রিয়াঙ্কা ত্রিবেদী 2003 সালে জিতের সাথে পুনরায় সঙ্গীত সিনেমাতেও অভিনয় করেন। আপনি কি ঠিক করেছেন? চুপ করেই থাকবেন, গাড়ি থামান, আপনার সঙ্গে কিছু কথা আছে। সঙ্গীত সুপারহিট হওয়ার পরও তিনি বাংলা সিনেমায় স্থায়ী হওয়ার প্রয়োজন মনে করেননি, কারণ 2003 সালে তিনি কন্নড় সুপারস্টার উপেন্দ্র রাওয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর তিনি প্রিয়াঙ্কা ত্রিবেদী থেকে হয়ে যান প্রিয়াঙ্কা উপেন্দ্রা। 2003 সালে প্রিয়াঙ্কার ক্যারিয়ারের অন্যতম সুপারহিট তামিল সিনেমা কাধল সাদুগুরু মুক্তি পায়। সিনেমাটিতে তার সহশিল্পী ছিলেন তামিল সুপারস্টার বিক্রম।
আবার 2004 সালে কন্নড় সুপারস্টার শিবা রাজকুমারের সাথে তার কন্নড় রৌডি আলিয়া সিনেমাটিও ব্লকবাস্টার হিট হয়, যে কারণে প্রিয়াঙ্কা উভয় সংকটে পড়েছেন। কারণ তার পক্ষে তামিল, কন্নড় ও বাংলা সিনেমায় একসাথে অভিনয় করে সংসারের সময়টা কঠিন হয়ে পড়ে, যে কারণে প্রিয়াঙ্কা 2004 সালের পর সব ধরনের সিনেমা থেকেই বিরতি নেন। যেহেতু তিনি বাঙালি মেয়ে, তাই বাংলা সিনেমাকে ছেড়ে দেওয়া তার পক্ষে এত সহজ ছিল না। তাই প্রিয়াঙ্কা সংসারের সময় দেওয়ার পাশাপাশি 2009 সাল পর্যন্ত অনিয়মিতভাবে শুধু বাংলা সিনেমায় অভিনয় করেন। সংসার অভিনয় একসাথে চালিয়ে যাওয়া সহজ হওয়ায় প্রিয়াঙ্কা 2014 সাল থেকে কন্নড় সিনেমায় স্থায়ী ভাবে অভিনয় শুরু করেন। সংগত কারণেই তিনি বাংলা সিনেমায় অনিয়মিতভাবে অভিনয় করার প্রয়োজনীয়তা হারিয়ে ফেলেন। প্রিয়াঙ্কা ত্রিবেদীর সর্বশেষ বাংলা সিনেমা হ্যালো মেম সাহেব মুক্তি পেয়েছিল 2011 সালে। যদিও তিনি বাংলা সিনেমায় আর কখনো অভিনয় করবেন না সেটা কখনোই বলেননি, যে কারণে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রিয়াঙ্কা এই 2023 সালেই বাংলা সিনেমায় ফিরতে পারেন মাস্টার অংশুমান সিনেমা দিয়ে। মাস্টার অংশুমান সিনেমার পরিচালকের মতে 2023 সালে প্রিয়াঙ্কা ত্রিবেদী বা প্রিয়াঙ্কা উপেন্দ্রা অভিনীত মাস্টার অংশুমান বাংলা সিনেমাটি মুক্তি দেওয়া হবে।